हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। तो आज के वीडियो मैंने बिकल थे शुरू करछी। तो एखन प्राय बापर बाड़ी एसेछी, जतई भाभी सकाल सकाल वीडियो करब, भालो भालो वीडियो तो करब, किन्तु कोनो किछुई हय ना, कारण बापर बाड़ीते गल्प करते करते सब समय केटे जाए। एर काछे तार काछे कोनो काजो थाके ना, अवसरो थाके ना, सब समय भाभी एर काछे तार काछे बसि, गल्प करि, आड्डा मारि, ताहले समय चले जाबे, ब्यास हये गेलो, हये गेलो समय। तो एखन आमि उठाने दाड़िये आछि आर माके बोललाम, मा आजके आमादेर माटिर उनुनो आछे। तो हमारे मटर उन्न साधारण रानना है ना, तबु माँ के बल माँ आज के मार्ज बेगुन पोड़ाओ। तो माँ बोलो जो बेस ठीक है, आज के बेगुन बेगुन बोलिए आलू पोड़ाओ, बेगुन पोड़ाओ, आलू पोड़ाओ। माँ बोलिए बेस ठीक है, बेगुन पुड़िए रेखे आलूटा पुड़िए पोड़ाते दिए माँ के बलो जो तु तुले दिस। हमें बेस ठीक है, एक बार नड़ाचड़ा कर तुले नब। माँ गए ऐलेटा के लिए बाहर और आगे बोले अनेक कि गाच चाहिए, देखो पता जमे, देखो माँ एक झाँट दिए गल क्यों तो ये गाचटा पुरो शीतकाल तो सब पता झरे गए। ये हलो काठटगर गाच, यो ये हलो देवदारु गाच, एदि तो काठाल पेयारा लिचू सब ही आईयो। और से दिन कि जान तो लंका गाच देखे एखे छो, तो लंका गाचटा के एखे शिफ्ट करी, कारण से दिन ऐलेटा ये लंकाटा धरे आ बाबा बिड़िस ना, वो बाबा के भय देखा छड़ार जो। और ये देखो हमारे मैंने बाड़ीटा ढोकाटा ये जो इस এদিকে এসে এদিকে সোজা ঢুকে যেতে হবে। এটা আমাদের বাড়ি, তো বাইরে একটা বাথরুম আছে ভেতরে। আর এই দেখুন তো মা কে বললাম দিতে, মা বোধহয় দিয়েছে, দেখি কতদূর কি হলো, দেখাই আপনাদের সাথেও শেয়ার করি। এখনো হয়নি, পুড়ে নেয়, এখনো পুড়ে নেয়। তো উনুনে পুরা মানে ইয়েছে, তো মানে আলু পুরা বেগুন পুরা খেতে টেস্টই আলাদা হয়ে। তো গ্যাসে পুরায় যতই যা পড়ে, গ্যাসে সাধারণত আলু তো পুরানো হয় না, উনুনেই পুরানো হয়। আর উনুনে খেতে এটা বিভৎস সুন্দর লাগে। আর আমাদের রান্নাঘর যদিও ভেতরে আছে, কিন্তু এখানে কিছু কিছু জিনিস যেমন সিজনের সময়ের জন্য মা এই রান্নাঘরে রান্না করেছে আর কি। রান্নাঘরটা খুবই ছোট, কিছুই নেই, দুটো উনুন আছে, কিছুই নেই, রান্না তো করাই হয় না না এখানে, ওই জন্যই। আর মা সিজনের সময়ের জন্য এই রান্নাঘরটা বাগিয়েছে, আবার তাহলে বাগানো থাকে না, এই রান্নাঘরে কেউ রান্নাই করে না। তো এই দেখুন উনুনটা দেখুন, আর দুটো উনুন আছে, আর একটা কাঠেরও উনুন আছে এখানটাতে, কয়লা বাঁশ দিয়েও রান্না করা হয়। দেখাই আপনাদেরকে ভালো করে, শেয়ার করি আপনাদের সাথে। এটা হলো আজ দেওয়ার উনুন, আর এটা হলো ইয়ের উনুন। তা চলুন আজকে ভাবছি আপনাদের সাথে কফি বাড়ি শেয়ার করবো, যদি যাই তাহলে আপনার সাথে কফি বাড়িটা শেয়ার করে নিয়ে আসি, চলুন। আর আমাদের সাদা মাড়িতে কপি বাড়ি যাচ্ছি, আর এটা হলো আমাদের ধর্মরাজ মন্দির। আর ওই পাশে যেটা দেখছেন মানে আমাদের বলতে মামাদের ধর্মরাজ মন্দির, আর পাশে যেটা দেখছেন সেটা হলো অন্নপূর্ণা মন্দির। আর এই দেখুন এখানে বেগুন গাছ হচ্ছে, পটল বাড়ি হয়েছে, পটল গাছ পটল লাগিয়েছে। আর এটা হলো আমার মামাদের কফি বাড়ি, মানে কফি মাঠ, যেখানে আমি এসেছি এখানে ফুলকপি ফুলকপি লাগিয়েছে, কিন্তু এবছরে সেভাবে দাম পাচ্ছে না কেউ, ওই 2-4 টাকা পিস পাচ্ছে বলে খুবই আফসোস। এত এত কফি সব যদি এত কম দামে দিতে হয় খুবই খারাপ লাগে, দেখতেই পাচ্ছেন কত কফি। আর আমাদের না এখানে ফ্রেশ সবজি খাওয়া অভ্যাস, ধরি কাটি আর খাই, এরকম রান্না করে খাই, এটা খুব ভালো লাগে। তো দেখালাম আপনাদের সাথে, শেয়ার করলাম, এরপর আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় মা সাদামাকে বললাম যে মা একটু ইয়ে নেবো, টমেটো নেবো ভালো। সাদামা বললো বেশ ঠিক আছে। তো একটা কাকুকে বললাম একটু টমেটো দিয়ে যাবে, সে মাঠ থেকে তুলে পরে আমাকে ডাইরেক্ট বাড়িতে দিয়ে আসবে, তার কাছে অবশ্য কিনেই নেবো তার জন্য। আর এখানে দেখুন একটা মূলো হয়েছে, আমাদের বসুধার মূলো ফেমাস, এটা হলো মূলো ফুল। আর মূলোটা দেখুন কত মোটা, সব সময় দোষিমো করছে, আর এই যে উপর থেকে সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, আর আমাদের এখান থেকে এটা ডিফারেন্স অনেকটা, পড়ে গেলে একদম মাথা ফেটে যাবে। পায়ে লেগে যাবে বাবা, পায়ে লেগে যাবে। তো মামার বাড়ি যাচ্ছে আমি, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।